বেঙ্গুলিয়া ইসলামী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং এই দীর্ঘ করোনাকালীন সময়ের পরে এখন যে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হয়েছে তাতে সবাই তোমরা স্কুলে আসার চেষ্টা করবে এবং ক্লাসে যে অঙ্কগুলি করানো হয় সেগুলি ভালোভাবে লক্ষ্য করবে এবং বাসায় বারবার অনুশীলন করবে, তাহলে অনেক 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 উপকৃত হবে। তো আজকে আমরা 3.2 অনুশীলনী কয়েকটি অঙ্ক করব, তারপর মধ্যে 3.2 অনুশীলনী 16 নম্বর অঙ্কটি আমরা আজকে তোমাদের দেখাব। এখান থেকে আমরা আরেকটি লাইন ইনক্লুড করতে পারি, এই এই ধরনের অঙ্ক বোর্ডের বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন সালে এসেছে, এই জন্য আমরা এই অঙ্কগুলি খুব ভালোভাবে অনুশীলন করব। খুব ভালোভাবে আমরা এই অঙ্কগুলি অনুশীলন করব। দেখো, এ ইকুয়াল টু এটা রুট সিক্স মাইনাস রুট ফাইভ, দেন ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ। এবার এর অল্টারনেট চিহ্ন দিয়ে মানে অনুবন্ধী দিয়ে উপরে গুণ নিচে গুণ, মাইনাস রুট সিক্স মাইনাস রুট ফাইভ রুট সিক্স মাইনাস রুট ফাইভ। নিচে লেখা যায় রুট সিক্স হোল স্কোয়ার মাইনাস রুট ফাইভ স্কোয়ার, সিক্স মাইনাস ফাইভ মানে ওয়ান, আর রুট সিক্স মাইনাস রুট ফাইভ। এখান থেকে আমরা এই মানটি আগে বের করে নিলাম, এ মাইনাস ওয়ান বাই এর মান বসিয়ে এর মান নিলাম টু রুট ফাইভ, টু সিক্স টু সিক্স কেটে গেল, প্রদত্ত রাশি এখানে বসালাম। এই দুইটাকে আমরা উভয়ের নিচে এই কিউব এ কিউব দিয়ে দিলাম, দিয়ে পরে এটা পেলাম এখান থেকে সূত্র করলে মান বসিয়ে মান পেলাম 46 রুট ফাইভ। খুব সহজেই কিন্তু আমরা এই অঙ্কটি শেষ করলাম। এভাবে তোমরা
বইয়ের অনুশীলনীর 17 নম্বর যে অঙ্কটি আছে সেটি নিজেরা বাসায় চেষ্টা করবে, অথবা পরবর্তী ক্লাসে আমি তোমাদের ওই অঙ্কটিও করিয়ে দেব এবং যে অঙ্কগুলি এ পর্যন্ত করিয়ে দিয়েছি সেই অঙ্কগুলি অবশ্যই বাসায় বারবার অনুশীলন করবে, বারবার দেখবে, আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি।